হ্যালো, জি আসসালাম আলাইকুম। আব্দুল মজিদ স্যার? জি ভাই, আসসালাম আলাইকুম। ওই যে আপনি 10 থেকে হাজির কম দেখার কোভিড মেয়ে এটা স্যারের সাথে কথা ফিরিয়ে দিয়েছিলেন, সিগারেট আসছে। আপনি বর্তমানে ফ্রি আছেন নাকি ব্যস্ত? আমি ফ্রি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্যারের রুমে যাচ্ছি, শুনবো ভাই। যান অনুবাদে চিকিৎসা করতে পারে, তাহলে আপনার জন্য ভালো, আপনার রোগীর জন্য ভালো, চিকিৎসা করবে, বুঝতে পারছেন? তাহলে আমি স্যারের রুমে গিয়ে ফোনটা দিচ্ছি, আপনি লাইনে থাকেন কেমন? আচ্ছা লাইনে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি ঢাকার জুরাইন থেকে বলছিলাম, আমার নাম আব্দুল মজিদ ভাইজান। জি জি জি, আমি বলছিলাম হাজী কন্দকার কোভিড মিলিটারি যশোর থেকে। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাইজান? জি জি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। এখন ভাইজান, এখন বলেন, আপনাদের এলাকায় আমি প্রায় সময় যাই, কিন্তু আমার একটা সমস্যা, এটা আপনার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি না, এই জন্য আমি কোনো কাজটা করতে পারতেছি না। আচ্ছা শুনেন, আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো যৌন রোগ। হ্যাঁ, যেটা নিজের নিজের ব্যক্তিগত রোগ, যে রোগের কাছে সবার কাছে বলা যায় না, সবার কাছে। আচ্ছা আমি বলি, স্যার আপনার কাছে বলি আমি, ঠিক আছে শুনেন, এখন আমার সমস্যাগুলো বলি। হ্যাঁ আমি ওদিকে যাবো, আমরা ওদিকে যাবো। হ্যাঁ বাড়তি কথা বলবো না, এখানে অনেক রোগী। হ্যাঁ আপনার আগের পিছিয়ে অনেক রোগী সিরিয়াল, যেহেতু আপনার জন্য তার দুজনকে কষ্ট দেওয়া যাবে না, তাই অল্প সময় কথা বলবো, রোগের বিষয়ে কথা বলবো। আমি আমার কথাগুলো আমি বলি, আপনি একটু শুনেন। হ্যাঁ আমি ওদিকে যাব, শুনেন, আমি আমার যে আপনার যে কম্পিউটার যে সেটিংটা আছে, এই যে আপনার যে ফাইলটা তৈরি করব, সেই ফাইলের মধ্যে কম্পিউটার নামটা দিব, আপনার পুরো নামটা বলেন। আব্দুল মজিদ কাজী। আব্দুল মজিদ গাজী? কাজী 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 কাজী, বুঝতে পারছি বুঝতে। বায়ের যে বয়সটা, সেই বয়সটা কত? 58। আপনার যে শরীরের যে উচ্চতা, সেই উচ্চতা কতটুকু জানা আছে? হ্যাঁ মোটামুটি আছে, মিডিয়াম সাইজ। মানে উচ্চতা কত? এই ধরেন 5.5-6। আচ্ছা, এখন হচ্ছে আপনার যে শরীরের যে ওজন, সেই ওজনটা জানা আছে কতটুকু? আমি তো শুকিয়ে গেছি ভাইজান। কত আছে এখন, কত কেজি? মনে হয় 70-এর কাছাকাছি হবে, এরকম হবে না? আমি 95 কেজি ছিলাম। বুঝতে পারছি। এখন হচ্ছে আপনার যে রক্তের যে গ্রুপ, সেই গ্রুপটা জানা আছে, রক্তের গ্রুপ, ব্লাড গ্রুপ? হ্যাঁ। কি কি রক্তের গ্রুপ কি? আমার মনে হয় এ পজিটিভ হবে মনে হয়। এ পজিটিভ মানে শিওর না? হ্যাঁ না, আমার কাছে কাগজপত্র আছে, দেখতে হবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, দেখতে হবে না, শুনি। এখন হচ্ছে আপনার যে প্রত্যেক দিনের যে খাবারের মেনু, হ্যাঁ সেই মেনু থেকে বেশি শাকসবজি মানে ভেজিটেবল বেশি থাকে না মাছ মাংসটা বেশি থাকে? আসলে কি, আমি এক বেলা ভাত খাই, ঠিক আছে, যা পাই তাই খাই। বুঝতে পারছি বুঝতে পারছি। এখন হচ্ছে আপনার যে যৌন রোগ ব্যতীত অন্য কোনো সমস্যা আছে? গ্যাস, আলসার, ডায়াবেটিস, অন্য কোনো সমস্যা? আমার হলো আজকে 12 বছর ডায়াবেটিস। হ্যাঁ 24 পনেরো ধরা খেয়েছে, বাড়ামে গেছি, এখানে ধরে আছে 11। 11 আছে না? খালি পেটে। বুঝতে পারছি। বড়া পেটে? বড়া পেটে ওটা তো জিজ্ঞেস করিনি। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আপনার যে প্রতিদিনের যে কাজকর্ম, মানে আপনি কি ভারী কোনো কাজকর্ম করেন না হালকা পাতলা, মানে হাঁটা অবস্থায় থাকতে হয় না বসা অবস্থায়, কি কাজ করেন আপনি? আমি আমি ব্যবসা করি, আমি হাঁটা অবস্থা আছি, বসা অবস্থা আছি, দুটোটাই মিলে, মানে দুটোই হয় না? ভারী কাজকর্ম করেন? জি। মানে অতি ভারী ভারী কাজকর্ম করতে হয় কি? কাজকাম আমি ব্যবসার কাজে যাই, বিভিন্ন জায়গায় যাই,
আর মনে করেন খাটাখাটনিও করি, ধরেন ওই ওয়েটের জিনিস উঠাই নামাই। বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমার একটা সমস্যা আছে স্যার, আপনি একটু শুনেন। বলেন। ওই যে জন্ডিসের একটা রোগ আছে না, জন্ডিস, হ্যাঁ এটা কি রোগ জানি না, হ্যাপাটাইটিস কি জানি কয়, এটা আছে হ্যাপাটাইটিস বি, হ্যাঁ এই আমার সমস্যা দুইটাই। আচ্ছা আমি ওদিকে যাচ্ছি, হ্যাপাটাইটিস বি আক্রান্ত না? হ্যাঁ আছে, আছে রোগ আছে। আচ্ছা এখন হচ্ছে আপনার যে অন্য কোনো সমস্যা নেই না, আর হচ্ছে আপনি যখন প্রস্রাব করেন বা প্রস্রাব পায়খানা করেন, তখন পায়খানাটা কি কষা হয় না স্বাভাবিক হয়? আমার ওই ব্যাপার হচ্ছে কি বেশিরভাগই আর কি কষা টাইপের, কষা হয় না? বুঝতে পারছি। আপনার যে প্রস্রাব করার পর, হ্যাঁ প্রস্রাব থেকে যখন ওঠেন, প্রস্রাবের মধ্যে মনে করেন প্রস্রাবের আগে পরে জ্বালা পোড়া করে ধাতু হয়, কিংবা প্রস্রাব থেকে দাঁড়াইলে মানে প্রস্রাব করে উঠে দাঁড়াইলে আপনার শরীরটা কি ঢাকুনি দিয়ে উঠে? না না এরকম না, কিন্তু প্রস্রাব করলে এই মনে করে অনেক সময় যে জ্বালা পোড়ার কথা বললেন না, হ্যাঁ এটা অনেক সময় হয়, ওই যে ধরেন জ্বালা পোড়া করে না, হ্যাঁ অনেক সময় হয়। কখন মনে করেন ওই মিলামিশা করে? কাম টু দা পয়েন্ট, এখন হচ্ছে আপনার যে লিঙ্গটা, হ্যাঁ লিঙ্গটা এখন কত আঙ্গুল কত ইঞ্চি আছে? আমারটা আরো আগে ছিল 8 ইঞ্চির বেশি, এখন বর্তমানে ঠান্ডা অবস্থায় 4 কম আছে। আর স্টেজ হইলে? হ্যাঁ স্ট্রং হইলে 6 না, মানে আগে বড় ছিল এখন আস্তে আস্তে কমতেছে, তাই তো? জি জি বুঝতে পারছি। এখন হচ্ছে আপনার যে এই সহবাসে সময়টা যে দিচ্ছেন কতটুকু পাচ্ছেন? আমি এখন তো মনে করেন 5 মিনিটের বেশি থাকতে পারি না। বুঝতে পারছি বুঝতে পারছি। আগে কতটুকু সময় দিতে পারতেন? আগে তো মনে করেন 20 মিনিট 25 মিনিট এরকম। বুঝতে পারছি বুঝতে পারছি। এখন এখন হচ্ছে আপনার যে সেক্স, হ্যাঁ মনে করেন আপনি একদিনে কয়বার সেক্স করতে পারেন, মানে আমাকে কয়বার করতে পারেন? আমি এখন বর্তমানে এই 2 বার মনে করেন যাই, অনেক সময় কষ্ট হয়। আচ্ছা বুঝতে পারছি আমি বুঝতে পারছি। এখন হচ্ছে আপনার মনে করেন যখন, হ্যাঁ স্ত্রীর সাথে বসেন বা কোনো যৌন বিষয় বা সেক্সুয়াল বিষয় কোনো বিষয় দেখেন ফোনে বা স্ত্রীর সাথে বলে উত্তেজনামূলক কথাবার্তা বলেন, তখন আপনার লিঙ্গের মাথা দিয়ে কি লালা জাতীয় পানিটা এসে লিঙ্গটা ভিজে যায়? না 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 না, এই ওইটা হয় না? না না এইটা হয় না। ওই আমি বলি আপনি, ধরেন অনেকে আছে না এমনি ধাতু যায়, এইসব সিস্টেম নেই। আচ্ছা এখন হচ্ছে আপনার যে যৌবনকালে, সেই যৌবনকালে কি হাতে হস্তমোদন করার অভ্যাসটা ছিল? এটা আমি তো বিয়ে করছি মোটামুটি ছোটবেলা, কিন্তু ওই কাজটা আমি অনেক আগে করছি, একদম ছোটবেলা না? ওইটা হলো মনে করেন আমার যখন বয়স 15-20 এরকম, আমি আসলে কি এগুলো বুঝতামই না সত্য কথা। বুঝতে পারছি। আপনার বিয়ে করার আগে বাহিরের কোনো ছেলে মেয়ের সাথে মেলামেশার অভ্যাসটা ছিল? আমি তো স্যার আমি এগুলা কন্টিনিউ। আচ্ছা এখন হচ্ছে আপনার যে সমস্যাটা, আমার যা বুঝে আমি জেনে গিয়েছি বুঝে গিয়েছি, হ্যাঁ এখন হচ্ছে আপনার এই সমস্যাটা কতদিন যাবৎ আপনি বুঝতে পারছেন? এই 10 বছর। 10 বছর। আপনার ডায়াবেটিসটা কতদিন ধরে? 12 বছর। 12 বছর, আমি সম্পূর্ণ কথা বুঝতে পারছি। এখন হচ্ছে আপনার আপনার যে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার? জি জি জি। আপনার যে সমস্যার কথা এটা আপনার মতো করে আমাকে একটু বুঝায় বলেন, আমার যা জানার আমি জানছি, এখন আপনার মতো করে 2 মিনিটের মধ্যে বুঝায় বলেন। আমি এখন আমি বলি, আমার যখন বিয়ের বয়স হয় নাই তখন আমি বিয়ে করছি, এবং ওই পরিবারটা আমার চাহিদা মিঠে না, এই জন্য আমি আরো 2টা বিয়ে করছি, মোট 3টা বিয়ে 4টা বিয়ে করছি। এবং আমি ছোটবেলাতে আমার মা আমার পালছে শুধু 2 রূপে রাখছে, মনে করেন 12 বছর বয়স যখন হয়েছে তখন আমার 4 কেজি দুধ হয়েছে। এলা বুঝছেন আমার যে কতটা উত্তেজনা এটা আমারটা আমি বুঝতাম। আমি মনে করেন দৈনিক 4-5টা মেয়ের সাথে না মিলামিশা করলে আমার ঘুমই হয় না, আমার শরীর হিট হয়ে যায়।
এখনকার যে সময়টা এটার মধ্যে আপনার উত্তেজনাটা কেমন, মানে উত্তেজনা এটা কখন হয় জানেন? এই ভোর রাত্রে 4টার দিকে, আর বড় পেটে তো মোটেই না। এখন মনে করেন নারীর প্রতি যে আকর্ষণটা ছিল সেটা একদম নাই, না 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 না, এটা উঠে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? জি জি। এখন হচ্ছে আপনার যে সমস্যাটার কথা বললেন আমি বুঝতে পারছি, সেই কারণটা হলো আপনার মূলত যে সেক্সের সমস্যা, সেক্সের কোনো সমস্যা নেই, আপনার মধ্যে পুরোপুরি সেক্স আছে। আপনার মূলত যে সমস্যাটা হয়ে গেছে, আপনার ভিতরে যে সমস্যাটা হয়ে গেছে, আপনার যে হরমোন সেক্স, যেটাকে হরমোন সেক্স বলে, আপনার হরমোন সেক্সটা ডাউন হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনার অতিরিক্ত মাত্রায় হস্তমোদন করার কারণে, হ্যাঁ, আপনার হাতে হস্তমোদন করার কারণে আপনার যে নার্ভ সিস্টেম গুলা, সেই নার্ভ সিস্টেম গুলা একদম অকেজ হয়ে গেছে। অল্প বয়সে বিয়ে করার কারণে আপনার মানে আপনার সেক্সের পাওয়ারটা ছিল, কিন্তু আপনার এটার যে মনে করেন একটা উৎপাদন যে আছে, হ্যাঁ, বীর্য যে উৎপাদনের যে একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাও থাকার দরকার, তাই না? সেক্ষেত্রে এখন হচ্ছে আপনার মূলত সমস্যাটা গঠিত হয়েছে ওই যে ছোটবেলায় বিয়েটা করার কারণে, আর হচ্ছে হস্তমোদন কারণে, আর মূলত যে যে সমস্যার কারণে আপনার সমস্যাটা হয়েছে, আপনার যে সমস্যাটা হয়েছে বুঝতে পারছেন, ডায়াবেটিসটা বুঝতে পারছেন? ডায়াবেটিস, হ্যাঁ হ্যাঁ, ডায়াবেটিস আর যৌন রোগ মূলত একই সুতোর মধ্যে গাঁথা, হ্যাঁ। এটা মনে করেন যার ডায়াবেটিস আছে পার 100% যৌন রোগের এফেক্ট পড়বেই, হ্যাঁ। আপনার মূলত ডায়াবেটিস থেকে আপনার যৌন রোগের উৎপত্তি, হ্যাঁ, যৌন যে হরমোন সেক্সটা ডাউন হয়ে যাচ্ছে, আপনার দিন দিন হরমোন সেক্সটা ডাউন হয়ে যাচ্ছে, এবং আপনার কোস্টিক লাইন গুলো একদম দুর্বল হয়ে গেছে, এবং আপনার নার্ভ সিস্টেম গুলো একদম ব্লক হয়ে গেছে, যার কারণে আপনার বীর্য উৎপাদন নাই। আপনি যে এখন বীর্য মনে করেন 6 মাসের পরে যে বীর্যটা, সেটা কি কখনো হাতে নিয়ে দেখছেন এখন? এটা কি গাঢ় হয় না পাতলা হয়? এটা মনে হয় স্যার পাতলাই হয়, বেশি গাঢ় না, পাতল হয়, মানে একদম পাতের মারের মতো হয়, আগের মতো হয় না। না, আগে অনেক করে কিকুম একবারে গাঢ় ছিল, বুঝতে পারছি। আপনার লিঙ্গটা কি কোনো মনে করেন কোনো একদিকে হেলে আছে, বা আগা মোটা গোড়া ঠিক করে কোনো পজিশন আছে? হ্যাঁ, তো এরকমটা হচ্ছে আস্তে আস্তে, না হয়েছে আরো আগে, এটা বুঝতে পারছি। আপনি আর কষ্ট করে একটা কথাও বলতে হবে না, আপনার যে সমস্যাটা এটা আমি বুঝতে পারছি, হ্যাঁ, মূলত আপনার ডায়াবেটিস থেকে আপনার যে সমস্যাটা হয়ে গেছে, ইনশাল্লাহ আপনি আমার কাছে আসছেন, হ্যাঁ। এখন আপনার নার্ভ সিস্টেম গুলো ব্লক হয়ে যাওয়ার কারণে আপনার যে কোস্টিক লাইন গুলো দুর্বল হয়ে গেছে, যার কারণে আপনার বীর্য উৎপাদন হচ্ছে না, বীর্য ফুলিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ, যার কারণে আপনার মূলত 3 ফুটের রক্ত থেকে 1 ফুটা বীর্য তৈরি হয়, কিন্তু রক্ত চলাচলটা নাই, নার্ভ সিস্টেম গুলো একদম চর্বি জমে গেছে, তার কারণে আপনার বীর্য উৎপাদনটা হচ্ছে না, অতিরিক্ত মাত্রায় মনে করেন এই যে বীর্যটা আউট হয়ে যাচ্ছে সহবাসে যাচ্ছে, এটা মনে করেন হস্তমোদন করার কারণে যে প্যালেন টিস্যু গুলো দুর্বল হয়ে গেছে তার কারণে, হ্যাঁ। আপনার যে সমস্যাটা হয়ে গেছে ভাইজান, যেটাকে বলে প্রোস্টেট ক্যান্সার, হ্যাঁ, আপনি আস্তে আস্তে প্রোস্টেট ক্যান্সারের দিকে আক্রান্ত হচ্ছেন। যেমন মনে করেন আমাদের পুরুষের থলি থাকে তিনটা, কয়টা? তিনটা, একটা হলো রক্তের থলি, একটা বীর্যের থলি, আর একটা হচ্ছে প্রস্রাবের থলি। যখন প্রস্রাবের থলি থেকে রক্ত থলির উচ্চচাপটা বেড়ে যায়, তখন মনে করেন আপনার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা থাকে, হ্যাঁ। আর মনে করেন যদি বীর্যের থলি আসে, বীর্যের থলির উচ্চচাপটা বেড়ে যায়, তাহলে মনে করেন আপনার যে প্রোস্টেট ক্যান্সার, যেটাকে বলে বাংলা ভাষায় প্যারালাইজ, হ্যাঁ, প্যারালাইজ যেটাকে বলে, এই প্যারালাইজটা মনে করেন হাত পা প্যারালাইজ হলে, যেমন হাত পা অকিজু হয়ে যায়, যেহেতু হাতের মধ্যে হাড্ডি আছে, মাংস আছে, তার কারণে ছোট হয় না। আর আপনার লিঙ্গে যেহেতু সম্পূর্ণ রগ দিয়ে পেনিস করে, এটার মধ্যে হাড্ডিও নাই, গোস্তও নাই, এটা সম্পূর্ণ রগের উপরে, হ্যাঁ, রগের উপরে দাঁড়ায়, তার কারণে আপনার এই প্রোস্টেট ক্যান্সারটা হয়ে যাচ্ছে। মনে করেন আস্তে আস্তে আপনার লিঙ্গটা ভিতর দিকে ঢুকতে থাকবে, কচ্ছপের মাথার মতো ভিতরে ঢুকতে থাকবে, এবং আপনার প্রোস্টেট ক্যান্সার যদি হয়ে যায়, হ্যাঁ, তখন মনে করেন আপনার এই লিঙ্গটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, এদিক ওদিক বাঁকা দিতে থাকবে, হ্যাঁ। এই মনে করেন এক একটা অঙ্গ থেকে কিন্তু এক একটা রগ আসছে, যার কারণে মনে করেন যদি প্যারালাইজড হয়ে যায়, রগ গুলা ভিতর দিকে টানবে, আপনার লিঙ্গটা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকে যাবে, হ্যাঁ। আপনার জীবন থাকবে, কিন্তু যৌবন বলতে যে একটা জিনিস আছে, আগের যে যৌবনটা আসছিল এই যৌবনটা থাকবে না, বুঝতে পারছেন? আপনি নগরত্ব হিজড়ার কাতারে চলে যাবেন, হ্যাঁ, একটা নারীকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, যার কারণে এখন হচ্ছে আপনার গুরুতর সমস্যাটা হয়ে গেছে।
আপনার আরো গুরুতর হয়ে যাচ্ছে, মনে করেন আপনার ব্লাড ক্যান্সার হয়েছে আল্লাহ না করুক, তাহলে মনে করেন আপনার প্রস্টেটের সাথে ব্লাড দিয়ে আপনি মৃত্যুর দিকে যাবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনার প্রস্টেট ক্যান্সারটা হয়ে গেলে মনে করেন 20 টাকা খরচ করে এটা কোনো সমাধান পাবেন না। যার কারণে ইনশাল্লাহ আপনি আমার কাছে আসছেন, আপনাকে একটা সঠিক ট্রিটমেন্ট দিব। হ্যাঁ, এখন আপনার কিন্তু গুরুতর সমস্যা হয়ে গেছে, আমি যে সমস্যাটা কোথায় বুঝতে পারছি, আমার যে ইনসিডেন্ট সেক্স পাওয়ারের জন্য। হ্যাঁ, এখন আপনার তো মূলত সেক্সের কোনো সমস্যা দেখছি না, এখানে আপনার যে সমস্যাটা হয়ে গেছে ভাইজান, এটা আপনার হরমোনের সমস্যা, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা। হ্যাঁ, এখন আপনি কি আমার কাছ থেকে কোনো স্থায়ী সমাধান চাচ্ছেন না কোনো ওয়ান টাইম ট্রিটমেন্ট চাচ্ছেন, কোনটা? আমারে আপাতত ট্রিটমেন্ট দেন, এরপর আপনি যে সমস্যার কথা বলছেন রাইট, আমি আসবো আপনার কাছে, আপনার এলাকায় আসবো। আসবেন? জি। এখন আপনার এখন হচ্ছে আপনি কি কোনো স্থায়ী সমাধান চাচ্ছেন আমার কাছ থেকে না কোনো ওয়ান টাইম ট্রিটমেন্ট চাচ্ছেন, কোনটা? আমি ওয়ান টাইম ট্রিটমেন্ট নিলে তো আমি ওষুধের দ্বারাই নিতে পারি, আমি ওয়ান টাইম ট্রিটমেন্টের দরকার নেই তো। জি, আর আমি বলি আমার যত ব্যবসা বাণিজ্য যা আছে টাকা পয়সা কোনো কিছু আমার দরকার না। আমার আমার দরকার কি জানেন, আমি ছোটবেলার থেকে এই মনে করেন নাক বইতালে আমার খারাপ লাগে, এখনো আমি যদি মনে করেন পুরা যৌবন যদি পুরা স্ট্রং না করে আমি কাজ করি আমাকে খারাপ লাগে। বুঝতে পারছি, কথা বুঝছেন? এখন হচ্ছে আপনি কি আমার কাছ থেকে এখন ট্রিটমেন্টটা নিতে চাচ্ছেন কিনা, তাই যে সমস্যা সমাধানটা এটা নিতে চাচ্ছেন কিনা সেটা বলেন আমার। জি জি জি, নিতে চাচ্ছেন না? তাহলে এখানে আপনার যে সমস্যাটা হয়ে গেছে সেই রূপ অনুপাতে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনার ওই মাথা ব্যথা, তাহলে পেট ব্যথা ট্রিটমেন্ট করলে আমার কোনো কাজে দিবে না, আপনারও কোনো কাজ হবে না, তাই না? সেই ক্ষেত্রে ফেসবুকে গেলে আপনার সবগুলো আমি দেখি। জি জি জি, এখন হচ্ছে আমার যে জিংসিংটা দেখছেন, হ্যাঁ জিংসিংটা চাষ করি, সেই জিংসিং যদি আপনাকে 100 পাইল খাওয়ায় আপনার কোনো কাজ হবে না, মূলত আপনার গাছের গোড়ায় মাটি নেই। আমি একটা বলি, যেমন মনে করেন একটা গাছের নিচে যদি মাটি না থাকে, গাছের মধ্যে পানি শত পানি দিলেও আপনার এখান থেকে ফল আশা করা যায় না। এটার মধ্যে আগে আপনাকে মাটি দিতে হবে, তারপর এটার মধ্যে সার মাটি দিতে হবে, তারপর যদি পানি দেন তাহলে এটা থেকে ফল আশা করা যায়। তেমনি ভাবে আপনার জিংসিংটাও দিব পরবর্তীতে। হ্যাঁ, এটা মনে করেন এটা সাথেই দিয়ে দিব। এখন আপনাকে আমাকে 3 তুলা মেডিসিন তৈরি করে দিতে হবে। কয় তুলা? 3 তুলা। 3 তুলা মেডিসিন তৈরি করে দিতে হবে। এখানে আপনাকে দিতে হবে 7টা আইটেম, টোটাল আপনাকে 7টা আইটেম দিব, 1 মাস 15 দিনের একটা কোর্স দিব। হ্যাঁ, যেখানে 3 তুলা মেডিসিন আমি দিচ্ছি, হরিণের লেমনামু কস্তুরি, লাহাতারা কস্তুরি, ঝিঙ্গচারণ, শ্বেতপলাশ, পাইলেন ভিশন। হ্যাঁ, এগুলার নাম শুনছেন কখনো? আপনার শুনলাম এই এইগুলো হচ্ছে মনে করেন হরিণের যে লেমনামু কস্তুরিটা আছে এটা মনে করেন 100টা হরিণের নাভি থেকে মনে হয় 100 ফিটের মধ্যে পাওয়া যায় কিনা সন্দেহ, এই হরিণের নাভির মধ্যে মূলত হয়ে থাকে। আগেকার দিনের যে রাজা বাছারা 6 থেকে 7টা ওয়াইফ ছিল যাদের, তারা কিন্তু একসাথে 6টা 7টা ওয়াইফকে একসাথে নিয়ে মিলন করতো, করতো কিনা একই সাথে সহবাস। এই যে হরিণের যে লেমনামু কস্তুরি গুলো ওরা নিজেরা শিকার করে এনে ওরা নিজেরা ভেজে খাইতো, তার কারণে কিন্তু ওদের এত শক্তি ছিল। হ্যাঁ, এখন হচ্ছে আপনাকে এখানে 3 তুলা মেডিসিন, এখানে হরিণের লেমনামু কস্তুরি থেকে 250 গ্রাম সবগুলা থেকে মিক্স করে 7 আইটেম ওষুধ দিব। এখানে যে আপনার স্পেশাল ওষুধটা থাকবে, এখানে 3 তুলা মেডিসিন ডেনিশন করার পর এখান থেকে যে 5 লক্ষ পাওয়ারি পেনিস ওয়েলটা বের হবে, এই পেনিস ওয়েলটা 5 লক্ষ পাওয়ারি পেনিস ওয়েলটা শুধু ব্যবহার করবেন, অন্য সব আইটেমগুলো সম্পূর্ণ আইটেম 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রাখবেন এবং শুধু একটা আইটেম বের করে রাখবেন, সেটা হলো 5 লক্ষ পাওয়ারি পেনিস ওয়েল। এটা খুব পাওয়ারফুল ওষুধ, যেটা আপনি নিজের হাত দিয়ে মালিশ করতে পারবেন না লিঙ্গে, এটা হলে হাতে নিলে অনেক গরম হয়ে যাবে, যার কারণে আমি হ্যান্ড গ্লাভস দিয়ে দিব প্লাস্টিকের, ওই হ্যান্ড গ্লাভস দিয়ে আপনি মালিশ করবেন, তারপর টিস্যু দিয়ে পেঁচায় রেখে দিবেন। এটা শুধু রগের উপরে কাজ করবে, আপনার লিঙ্গের উপরে কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে যে 5 লক্ষ পাওয়ারি পেনিস ওয়েলটা দিচ্ছি আমি এখানে, হ্যাঁ এটা দিয়ে মনে করেন 1 সপ্তাহ পর্যন্ত মাসাজ করবেন। করার পর আপনি আমাকে ফোন দিয়ে বলবেন যে কবির ভাই, আমার লিঙ্গটা এতটুকু মোটা হয়েছে, এতটুকু সচ্ছলিত হয়েছে এবং আমার রোগগুলো এতটুকু বাড়ছে। হ্যাঁ, তারপর এই লিঙ্গের উপর ডিপেন্ড করে অন্য সব আইটেম খাওয়ার নিয়ম কানুন বলে দেবে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার শুনতেছি। হ্যাঁ, অন্য সব আইটেম খাওয়ার নিয়ম কানুন গুলো বলে দেবো, আগে আপনার লিঙ্গটা ঠিক করতে হবে, তারপর হরমোনটা ঠিক করে তারপর সেক্সের দিকে যেতে হবে, তার জন্য হচ্ছে। তারপর আপনার সহবাসে কতটুকু সময় পাচ্ছেন এটা সাইজের উপর ডিপেন্ড করে
আমি অন্য 6 আইটেম ওষুধ খাওয়ার নিয়ম কানুন বলে দেবো। এখানে যে আপনাকে 3 কিলো মেডিসিন ডেনিশিং করে দিব, এটা একটা সরকারি ল্যাবে ডেনিশিং করতে হবে, বুঝতে পারছেন? এটা আপনার তো পাওয়ার প্রেনি সোয়েলটা খুব খুব পাওয়ারফুল ওষুধ। 3 কিলো মেডিসিন ডেনিশিং করার পর ওইখান থেকে 30 থেকে 40 ফুটার একটা ছোট একটা ইয়ে বের হবে, পাঁচ পেনি সোয়েল বের হবে, যেটা 1 সপ্তাহের জন্য। হ্যাঁ, এটা ব্যবহার করার পর আপনার লিঙ্গের যে প্যালেন টিস্যু গুলা দুর্বল হয়ে গেছিল, এগুলো আবার সংশোধিত হবে। আপনার লিঙ্গের যে নার্ভ সিস্টেম গুলো ব্লক হয়ে গেছে, সেই নার্ভ সিস্টেম গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, যার কারণে আপনার রক্ত চলাচলটা বৃদ্ধি হয়ে যাবে। আপনার নার্ভ সিস্টেম গুলা ক্লিয়ার হয়ে গেলে আপনার বীজ উৎপাদনটা বেড়ে যাবে। তারপরে আপনার বীজ উৎপাদনটা বেড়ে গেলে, মনে করেন আপনার বীজ উৎপাদনটা বেড়ে গেলে আপনার বীজ থলিটা আস্তে আস্তে বড় হবে, আপনার স্থায়িত্বটা বাড়াবে, বুঝতে পারছেন? আপনার বীজটা গাঢ় হবে এবং লিঙ্গটা আগে যেরকম ছিল ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগের মতো লিঙ্গটা হবে এবং হাতের মুষ্টি 1 মুষ্টি হবে, বুঝতে পারছেন? আপনার নিজের হাত শরীরে শক্তি দিয়ে আপনি লিঙ্গটাকে ডাউন করতে পারবেন না। 1 থেকে 2 থেকে 3 বার পর্যন্ত মিলন করবেন, আপনার শরীর থেকে 1 ফোঁটা পর্যন্ত ঘাম বের হবে না, বুঝতে পারছেন? জি স্যার। এখন হচ্ছে আপনাকে যে এখানে 3 তোলা মেডিসিন ডেনিশন করে দিব, হ্যাঁ, এটা মনে করেন আমাকে একটা সরকারি ল্যাবে ডেনিশন করতে হবে। ওই ডেনিশিং এর যে আপনার খরচটা পড়বে, সেই খরচটা আপনাকে বহন করতে হবে। এখানে 3 তোলা মেডিসিন দিচ্ছি আপনাকে। আমি স্যার আমি বলি, আমি আপনারে খুব বিশ্বাস করি। আর ঘটনা হয়েছে কি, আমার ব্যবসা বাণিজ্য সব ড্যামেজ হয়ে গেছে, আমি এখন অপশন, ঠিক আছে? আর আপনাদের এই ক্যান্টনমেন্টে বিডিআর আর্মি এই নৌবাহিনী বিমান বাহিনী একের সাথে ভালো আমার সাথে সম্পর্ক ছিল। আমি আমার আমার মামা একজন কর্নেল আর আমার চাচা একজন এই ঢাকা ক্যান্টনমেন্টে, উনি এসে এই নৌবাহিনী বিমান বাহিনী যত বাহিনী আছে অফিসার থাকো আর কি খাবার পাক করে। আর আমার চাচাতো ভাই ওই ক্যান্টনমেন্টে যে বালুঘাট আছে না, ওখানেই বাড়ি করছে, বুঝলেন স্যার? এখন শুনেন ভাই, অনেক রোগী সিরিয়াল, তাই আমি অল্প সময়ে অল্প মানে স্পিডে কথা বলে যাচ্ছি। এখন হচ্ছে আপনি কি এই ওষুধটা যদি নিতে চান, তাহলে আপনাকে আপনার ফাইল নাম্বার হলো 112 নম্বর ফাইল। আপনি আগে ম্যানেজারের নাম্বারে যে নাম্বারে টাকা পাঠাচ্ছিলেন, ওই ম্যানেজারকে ফোন দিয়ে বলবেন যে আপনার 112 নম্বর ফাইলটা দিলাম, লেভেনি 1 নম্বরে জমা দেয় আপনার টাকাগুলো সহ। এখানে যে আপনার খরচটা হবে, হ্যাঁ, মেডিসিন খরচটা যে হবে, 3 তোলা মেডিসিন দিচ্ছি, 3টা ফাইল মিলায় সম্পূর্ণ একটা কোর্স, হ্যাঁ, 3 তোলা মেডিসিন দিয়ে একটা কোর্স হবে। এইখানে যে আপনার ডেনিশিং এর যে খরচটা হবে, হ্যাঁ, 14,500 টাকা করে যে 14,500 টাকা খরচ করতে হবে, বুঝতে পারছেন? এখন যদি খরচ করতে পারেন, তাহলে আপনাকে আমি ওষুধটা তৈরি করে দিব ইনশাল্লাহ। এই মহান পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন, হ্যাঁ, কোনো নারীর কাছে আপনাকে মাথা নত করতে হবে না, কোনো নারীর কাছে আপনার লজ্জিত হতে হবে না। নারীরা আপনাকে দেবতার মতো শ্রদ্ধা করবে। এবং আমি একটা ইয়ে দিতে পারি, গ্যারেন্টি দিতে পারি, এটা হচ্ছে আপনার শরীরের চামড়া ধরে যেটা আস্তে আস্তে, কিন্তু আপনার লিঙ্গের যে চামড়াটা আছে এটা চুল পরিমাণ, 1 চুল পরিমাণও আপনার লিঙ্গের চামড়াটা ডাউন হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার স্থায়িত্বটা 30 থেকে 35 মিনিট পর্যন্ত আপনি ঘড়ি ধরে টাইমিং দিয়ে ইয়ে করবেন। আর আপনার সাথে আমার সম্পর্কটা ততদিনই থাকবে যতদিন পর্যন্ত আমি যে কাগজপত্রগুলো দিব, সেল রিসিপ্টগুলো দিব, আমি যে আপনাকে যে গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড দিব, আমার কাগজপত্রগুলো দিব, এই কাগজপত্রগুলো যদি আপনার কাছে থাকে, আমি যদি 10 বছর পরে মারাও যাই, আপনি যদি আমার কোম্পানিতে আয়সা বলেন, আপনার 19 থেকে 20 হতে পারে, কিন্তু 19 থেকে যদি 15 হয়, আপনি যদি আমার কোম্পানিতে এসে বলেন যে আমার এরকম সমস্যা হয়েছে, ইনশাল্লাহ আপনার টাকাটা অবশ্যই আপনাকে সসম্মানে রিটার্ন করে দেওয়া হবে। আমি অপেন, সব ঠিক আছে, একটু আমারে সহযোগী একটু দেখা, ওখানে চেক আপ মেকআপ কইরা, এরপর আপনার যা যা ব্যবস্থা লাগে কইরে। শুনেন, ওইখানে আমার এখানে কিন্তু চেক আপ করার মতো কোনো কিছু হয় না। আমার এখানে আমি, আপনি জানেন আমি বাহির থেকে ডিগ্রি করে এসেছি যৌন বিষয়ের উপরে, হ্যাঁ, এখানে হচ্ছে মনে করেন আপনার যে লিঙ্গ দেখবো এরকম না। আমার এখানে আসবেন, এইখানে আমার এইখানে যেভাবে বর্ণনা দিচ্ছেন এইখানে তেমনই ভাবে আমার চেম্বারে এসে বর্ণনা দিবেন, আপনার বর্ণনা অনুপাতে আমি আপনাকে ট্রিটমেন্ট করবো, হ্যাঁ। আর যে মনে করেন আমার এটা কিন্তু মনে করেন এলোপ্যাথিক না যে আমার এটা ট্রিটমেন্ট করতে হবে, রক্ত ট্রেস করতে হবে, এরকম করতে হবে, হ্যাঁ, আমার এটা মনে করেন গাছগাছালির ওষুধ, এটার উপর ডিগ্রি করছি যেহেতু। ঠিক আছে, আপনার মূল্যবান সময় নষ্ট করে লাভ নেই, আপনার আমি চিনছি, জানছি, আপনার অনেক বিশ্বাস করি। এখন কত হলো, আমি আর কত টাকা দিব বলেন? এখানে আপনার যে খরচটা হবে, তো বললাম 14,500 টাকা করে, যে 14,500 টাকা খরচ হবে, এখন যদি বলেন খরচ করতে পারবেন, তাহলে আপনার ট্রিটমেন্টটা নিতে পারবেন, হ্যাঁ।
ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি সুস্থ হবেন, এবং আমার জন্য আপনি যে টাকা পয়সা দিবেন সেই টাকা পয়সা কিন্তু আমার কবরে দেবেন, একদিন তো মরতে হবে। হ্যাঁ, আপনি যে দোয়াটা করবেন মন থেকে যে দোয়া করবেন সুস্থ হয়ে, সেই দোয়াটাই আমার আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, শুধু আমার জীবন বইরা এই ঘুমানোর অভ্যাস। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আপনি সুস্থ হয়ে ভাইয়ের জন্য দোয়া করবেন কিনা? আলহামদুলিল্লাহ করবো, 100 বার অবশ্যই করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে আমাদেরকে 2-5টা রোগী দিয়ে অবশ্যই হেল্প করবেন। আলহামদুলিল্লাহ ভাই করবো ভাই ইনশাল্লাহ। তাহলে এখন আপনি যদি বলেন, বিশ্বাস রাখেন আমি লোকটা খুবই ভালো, একবারে সর্বশ্রেষ্ঠ আছে। আপনার কথা আপনার, আমি কিন্তু এই ট্রিটমেন্ট সবাইকে দিই না, আমি যেহেতু ডাক্তার আমার কর্তব্য যার রোগ সেই রোগ অনুপাতে ট্রিটমেন্ট দেওয়া। আমি একটা ট্রিটমেন্ট ভুল ট্রিটমেন্ট দিয়ে দিলাম, 3,000 টাকা নিয়ে নিলাম, 5,000 টাকা নিয়ে নিলাম, এটা আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই আমি যেটা বুঝতে পারছি সেই অনুপাতেই ট্রিটমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে এখন আপনার এখানে যে ওষুধটা তৈরি করতে আমাকে সময় দিতে হবে 2-2.5 ঘন্টা পর্যন্ত, এবং ওষুধটা ভিজায় রাখ, কস্তুরিগুলো ভিজায় রাখতে হবে আমাকে 30 মিনিট পর্যন্ত ঠান্ডা পানিতে। যদি বলেন তাহলে ম্যানেজারের, আগের ম্যানেজারের নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে আপনার ফাইল নাম্বারটা 112 নাম্বার ফাইল, এই ফাইলটা যেন ল্যাবে 1 নম্বরে নিয়ে আসে এবং টাকাগুলো সহ জমা দিয়ে দেয়। তাহলে এখন যদি বলেন তাহলে ওষুধটা তৈরি করতে যাবো। আমি যে 3,000 টাকা দিছি, আপনার সাথে সম্পর্কটা হবে কি ভাই ভাইয়ের সম্পর্ক, আপনার নিজের ট্রিটমেন্ট আমার নিজের ট্রিটমেন্ট মনে করে আমি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া চাই। ওনারা আপনার লোকেরা বলছে যে আপনার যা যা সমস্যা আমি শুনছি, আপনি পাইবেন ট্রিটমেন্ট পাইবেন, আপনি 3,000 টাকা দেন। এখন আমি বলছি, আমি বলছি স্যারের সাথে একটু কথা বলবো আমি, এই কথা বলছি। আমার এখানে এরকমই, হ্যাঁ, আর 3,000 টাকা যেহেতু পাঠাইছেন, ওই 3,000 টাকা মাইনাস করে 14,500 টাকা থেকে ওই 3,000 টাকা মাইনাস করে যত থাকে আপনি হিসাব করে ওই ম্যানেজারের নাম্বারে পাঠায় বলেন ইমিডিয়েটলি আপনার ফাইলটা যেন 1 নম্বরে নিয়ে জমা দেয়। 112 নম্বর ফাইলটা কত নাম্বার? 112 নম্বর 112 নম্বর ফাইলটা যেন 1 নম্বরে ইমিডিয়েটলি নিয়ে জমা দেয়, ম্যানেজারকে বলে দেন, আর আমি মেসেজ পাঠিয়ে দিচ্ছি ম্যানেজারকে। কেমন? আচ্ছা ভাই, যদি বলেন আমি একটু কিছু বলবো। বলেন, অবশ্যই। আমি খুবই আর্থিক দিক দিয়ে দুর্বল, আমি বলি আপনি, আজকে 3-4 বছর ধরে আপনার সময় নেই, আমি বলতাম আমার কি কি সমস্যা হয়েছে। আমি এখনই আপনার আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিবেন, আমি 10,000 টাকা আপনার মোবাইলে আমি দিতেছি, আমি বিকাশালাতে আলোক লুম, ঠিক আছে, লয়ে আপনি দিতেছি, ঠিক আছে স্যার? কত দিচ্ছেন? 10,000 টাকা দিচ্ছি। 10,000 দিচ্ছেন না? জি, হয় না। আচ্ছা, যাই হোক, আপনি আমার ভাই মানুষ, আমি ওষুধটা তৈরি করছি। তাহলে আপনি ম্যানেজারকে ফোন দিয়ে বলেন আপনার ফাইলপত্র যাতে নিয়ে আসে, আপনি ওই টাকাটা পাঠান, আর বাকি টাকাগুলো সুস্থ হয়ে যদি মনে করেন আমি টাকাটা পাওয়ার যোগ্য অবশ্যই দিবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, এখন শুনেন আপনার উপকারের কথা আমি যে ভুলুম এটা কি সম্ভব? বুঝতে পারছি। আমি মনে করেন রাত্রে মিলামিশা যদি না করতে পারি আমার ঘুম হয় না, আর অসুখ বেশি করলে আমার আরো যেতে বেশি। আচ্ছা শুনেন, এখন হচ্ছে আপনাকে এখানে 3 তুলা মেডিসিন তাহলে তৈরি করে দিচ্ছি। আমি দিচ্ছি, বুঝছেন? হ্যাঁ, আমি তাহলে ওই টাকাটা কয়েকদিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে ম্যানেজ করে দিয়ে দিন। কেমন ভাইজান? আমি আপনি অর্ডার করলাম, আপনি আমারে ধরেন ফ্রিতে কিছুই করলেন, আমি টাকা 10,000 দিবো ওখানে, আর 3,000 দিই, 13,000 তো আপনি তো আর ধরেন 1,500 পাচ্ছেন, ঠিক না? আপনার চিকিৎসা আমি আলহামদুলিল্লাহ গ্রহণ করলাম, আমি ফ্রি, আপনি আমার ফ্রি করে দিন, আমি আপনার, ঠিক আছে, কোনো খরচ দেই না। মানুষ এক জবান এক কথার লোক, আমি আপনি মুসলমান আমি মুসলমান, মুসলমানদের এক জবান হয়। তাহলে আমি ওষুধটা তৈরি করতে যাচ্ছি, আপনি ওই ম্যানেজারকে বলেন ফোন দিয়ে আমি ওষুধটা ভিজে নামাজে যাবো, নামাজ থেকে আসে।